পটুয়াখালীর বাউফল কালীসুরি ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা সহ স্থানীয়রা। সোমবার বিকেলে কালীসুরি ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা চেয়ারম্যানের নানা অপকর্মের বিষয় তুলে ধরে তার পদত্যাগ দাবি করেন। মানববন্ধন শেষে বিএনপি নেতাকর্মীরা বাউফল বরিশাল ডিসি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় কালীসুরি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক আকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দলিল উদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন।